দল জিতলে যেমন উঠে আসে তার নামটা, দল হারলে নিতে হয় তার দায়টা। মাঠে খেলেন ফুটবলাররা, তবুও তা কোচেরই খেলা। অভিজ্ঞতার শিরোপা, জয়ের পরিসংখ্যান থেকে নেতৃত্বের গুণাবলী এবং তাদের খ্যাতি, সবটাই দেখা হয় কোচ বাছায়ে। জয়ের বিকল্প নেই নিজেদের চাকরি বাঁচাতে। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার। আল নাসর সৌদি প্রো লিগে 2-এ থেকে মৌসুম শেষ করে, ব্যর্থতার দায় পড়ে কোচের ঘাড়ে। রুডি গার্সিয়া ফুটবলারদের কাছ থেকে তাদের সেরাটা বের করে আনতে ব্যর্থ হয়েছেন বলেই চাকরি হারান। রোনালদোর সাথে তার সম্পর্কের অবনতি ছাঁটাই হবার অন্যতম কারণ। রোনালদোর পছন্দে কোচ নিয়োগ দিয়েছে আল নাসর। নয়া কোচ হলেন রোনালদোরই স্বদেশী 61 বছর বয়সী লুইস কাস্ত্রো। তাকে 2 বছরের চুক্তির প্রস্তাব দেয়া হয়েছে। চুক্তির মেয়াদ আরও 1 বছর বাড়ানোর সুযোগ আছে। বছর শেষে বোতাফোগোর সাথে কাস্ত্রোর চুক্তির মেয়াদ শেষ হবে। কোচকে পেতে ব্রাজিলিয়ান ক্লাবটাকে 23 লাখ ইউরো রিলিজ ক্লজ পরিশোধ করতে হবে। ESPN জানায় CR7 নিজেই ফোন করেছিলেন কাস্ত্রোকে আল নাসরে যোগ দেওয়ার জন্য। কোচের ক্যারিয়ার বেশ সমৃদ্ধ, এ পর্যন্ত 12টি ক্লাবকে কোচিং করিয়েছেন। 2019-20 মৌসুমে শাখতার দোনেস্কের হয়ে জিতেছেন ইউক্রেনিয়ান প্রিমিয়ার লিগ। অন্যদিকে মেসিরাও পেয়ে গেছে তাদের নতুন কোচ। ইন্টার মায়ামি, আর্জেন্টিনা ও বার্সেলোনার সাবেক কোচ জেরার্দো টাটা মার্তিনোকে আনুষ্ঠানিকভাবে নিয়োগ দিয়েছে। মায়ামিতে ফিরে পাচ্ছেন তার সাবেক 2 শিষ্য লিওনেল মেসি আর বুস্কেটসকে। চলতি মৌসুমে MLS লিগে 18 ম্যাচের 13টিতেই হারে মায়ামি। ব্যর্থতার দায়ে ফিল নেভিলকে বরখাস্ত করে ক্লাব। MLS এর ইস্টার্ন কনফারেন্সে 15টি দলের মধ্যে সবচাইতে খারাপ রেকর্ড এই দলটার। মায়ামির কোচ হওয়ার আগে মেক্সিকো জাতীয় দলের কোচিং এর দায়িত্বে ছিলেন 60 বছর বয়সী মার্তিনো। MLS এ আগেও কাজ করার অভিজ্ঞতা আছে এই আর্জেন্টাইন কোচের। 2018 সালে আটলান্টা ইউনাইটেডকে শিরোপা জিতিয়েছেন। খারাপ সময় পার করছেন মেসির সাবেক কোচ ক্রিস্টফ গালতিয়ের। বর্ণবাদের অভিযোগে আটক করা হয়েছে তাকে। অভিযোগটা PSG-তে নয়, লিগ ওয়ানের দল নিচে থাকাকালীন সময়ের। সম্প্রতি ফাঁস হয় ক্লাব ডিরেক্টরের এক মেইল। সেখানে 56 বছর বয়সী কোচের বিরুদ্ধে অভিযোগ ছিল, তিনি দলের বেশ কয়েকজন সদস্যের প্রতি বৈষম্যমূলক মন্তব্য করেছেন। রুকায়া রাত্রি, 71।